এই ক্লাবের এবার বাজেট হলো 3.5 লাখ টাকা। এবার আপনাদের প্রতিমা নিরঞ্জন কি করছে, প্রতিমার যে তৈরি করছেন প্রতিমা শিল্পীর নাম কি? আমাদের এবার প্রতিমা শিল্পীর নাম হলো ভুট্টুশীল। প্যান্ডেলে এবার আমাদের থিম আছে ইন আউট, গতবার ছিল ওপেন, এবার আমরা ইন আউট করেছি। এবং আমাদের যে প্যান্ডেল এবার করেছে জীবন দাস, গতবারও করেছিল উনি, এবারও ওনাকে দিয়ে আমাদের প্যান্ডেল সৎসজ্জা চলছে আর কি। এবছর আমাদের ক্লাব সামাজিক কর্মসূচি নিয়েছে, তাদের মধ্যে হলো আমাদের এই গ্রামের যে দুঃস্থ পরিবার আছে ওদের মধ্যে আমরা 100 শাড়ি এবং 40 ধুতি আমরা বিতরণ করব। আপনারা সবাই জানেন অন্যান্য বছরের ন্যায় আমরা এইবারও বিভিন্ন যাবতীয় সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বছর একবার দেবী দশভূজা আরাধনায় আমরা ব্রতি হই। এবারও আমরা ব্রতি হয়েছি প্রগ্রেসিভ ইউথ ক্লাব। আমরা এইবার আমাদের এই শারদীয় আয়োজনের মধ্যে থাকছে কলকাতার বাঁকুড়া থেকে আমাদের বিশিষ্ট শিল্পী দিয়ে দ্বারা আমাদের মণ্ডপ তৈরি, স্থানীয় শিল্পী শ্রদ্ধেয় সুভাষ চন্দ্রপাল দ্বারা আমাদের প্রতিমা ঢাকেশ্বরী প্রতিমার আদলে, তার পাশাপাশি লাইটিংয়ে আমাদের স্থানীয় শিল্পী, তাদেরকে নিয়ে আনুমানিক যাবতীয় পূজার বাজেট আমরা 7 লক্ষ টাকা আমরা রেখেছি, যার অধিকাংশ যোগান আমাদের 248 জন ক্লাব সদস্য রয়েছেন। 248 জন ক্লাব সদস্যর থেকে আমরা তার অধিকাংশ যোগান পাবো। পাশাপাশি স্থানীয় যত আমাদের ক্লাব এলাকা যেটা রয়েছে, এই ক্লাব এলাকা থেকে যে সমস্ত মানুষ অর্থনীতিভাবে শক্তিশালী, তাদের সবসময় তারা আমাদেরকে এই দুর্গাপূজার সহযোগিতা করে থাকে অর্থনৈতিকভাবে। পাশাপাশি আমাদের যাবতীয় ক্লাব এলাকার মধ্যে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি রয়েছে তারাও আমাদেরকে এই সহযোগিতাটুকু করে, এবং পাশাপাশি যারা যারা বিভিন্ন ফ্লাইং ব্যবসার সাথে জড়িত বা যারা যারা ট্রান্সপোর্টেশন ব্যবসার সাথে জড়িত তারাও আমাদের এই পূজার মধ্যে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। আমাদের এই পুজোর পাশাপাশি পুজোর পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ক্লাবের এক্সিকিউটিভ কমিটি, যে তেলিয়ামুড়ার সমস্ত করোনার প্রথম সারির যোদ্ধা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত পদাধিকারীদেরকে বা মানুষদেরকে করোনার প্রথম সারির যোদ্ধা হিসাবে গণ্য করেছেন, মান্যতা দিয়েছেন, সেই অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ, প্রশাসনের স্টাফ, বিডিও স্টাফ, ব্লকের স্টাফ, সমস্ত সাংবাদিক বন্ধুরা, তার পাশাপাশি এডাব্লিউসি ওয়ার্কার, আশাকর্মী, সবাইকে আমরা পূজোর পরে একটা সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আমরা করব ক্লাবের পক্ষ থেকে। এটা হচ্ছে পুলস্টার ক্লাব ত্রিশা কামিন। আচ্ছা, আপনি আপনাদের এবার পূজার কি থিম আছে এই বছর? এবার বছরের থিম হচ্ছে কাল্পনিক থিম। এই বছর আপনাদের পূজোর এমনিতে বাজেট কত? বাজেটটা সীমিত মধ্যে 1.5 লাখ। 1.5 লাখ গত বছর কি বাজেট কি এরকমই ছিল না বেশি ছিল? গত বছর এরকম ছিল, গত বছরের তুলনায় এবার বেশি হয়েছে নাকি? এবার বেশি, একটু বেশি, কারণ একটু পরিস্থিতিটা একটু ভালো হচ্ছে, এর লাগে একটু বাড়াইছে আপনার। তো আপনাদের এবার চাঁদা কিভাবে কালেকশন করতেছেন? এবার কি আপনারা গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলো ফলো করেছিলাম, আমরা চাঁদাটা কালেক্ট করছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনলাইন পেমেন্ট চলছে।